হ্যালো লার্নার আমি মনীষা লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি সাবজেক্ট এডুকেশন থেকে প্র্যাকটিস সেট নাম্বার সিক্স এর পার্ট ওয়ানটা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে তো শুরু করা যাক প্রথম প্রশ্নটি দিয়ে বুনিয়াদী শিক্ষা যে প্রণালীতে পরিচালিত হয় তা হলো অপশান এ বিষয়কেন্দ্রিক শিক্ষা অপশন বি হচ্ছে অবরোহী আরোহী অপশন সি হচ্ছে অনুবন্ধ অপশান ডি হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ তো এটার উত্তর কি হবে অপশন সি অনুবন্ধ ঠিক আছে আর বুনিয়াদী শিক্ষাকে প্রচলন করেছিলেন বুনিয়াদী শিক্ষা প্রচলন করেছিলেন গান্ধীজি কোয়েশ্চেন নাম্বার টু শিক্ষার বিকিরণ গ্রন্থের প্রণেতা হলেন অপশন এ বিবেকানন্দ অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি হচ্ছে শ্রী অরবিন্দ অপশনটি হচ্ছে রামমোহন রায় তো এটার উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর কোয়েশ্চেন নাম্বার থ্রি শিক্ষায় জীবন এবং জীবনী শিক্ষা এই উক্তিটি কার অপশন এ গান্ধীজি অপশান বি ডিউই অপশান সি বিবেকানন্দ অপশান ডি হচ্ছে অরবিন্দ তো এটার উত্তর কী হবে অপশান বি ডিউই কোয়েশ্চেন নাম্বার ফোর অ্যাডামসের মতে শিক্ষা হল অপশান এ সচেতনমূলক প্রক্রিয়া অপশন বি পরিবেশের প্রভাব যা মানুষের অভ্যাস ধারা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করা অপশন সি হচ্ছে সুস্থ দেহ তৈরি করা আর অপশন ডি হচ্ছে শিশুর প্রাথমিক প্রবৃত্তিগুলিকে সুগঠিত করা তো এটার অপশন কি হওয়া উচিত তোমরা দেখো এটার অপশন হবে বি পরিবেশের প্রভাব যা মানুষের অভ্যাস ধারা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করা কোয়েশ্চেন নম্বর ফাইভ দেহ মন ও আত্মা সুষম বিকাশ এই উক্তিটি কার অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি বিবেকানন্দ অপশন সি গান্ধীজি অপশান ডি হচ্ছে রুশো তো এটার উত্তর কী হবে এটার উত্তর হবে অপশন সি গান্ধীজি কি অপশন সি গান্ধীজি কোয়েশন নাম্বার সিক্স দ্য টিচার ইজ আ মেকার অফ ম্যান উক্তিটি কার অপশান এ শ্রী অরবিন্দ অপশন বি অ্যাডামস অপশান সি সাবিত্রীবাই ফুলে অপশন ডি হচ্ছে জন লক তো এটার উত্তর কী হবে অপশান বি অ্যাডামস ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সেভেন শিশুর জীবনে প্রাক্ষবিক বিকাশ ঘটে অপশন এ দুই বছর বয়সে অপশন বি তিন বছর বয়সে অপশন সি হচ্ছে চার বছর বয়সে না অপশন ডি হচ্ছে পাঁচ বছর বয়সে তাহলে এটার উত্তর কী হবে অপশন সি চার বছর বয়সে তাহলে শিশুর জীবনের ইমোশনাল যে ডেভেলপমেন্টটা সেটার বিকাশ ঘটে চার বছর বয়সে কোয়েশ্চেন নাম্বার এইট কৈশোর কালকে ফ্লেপারের সঙ্গে তুলনা করেছেন কে অপশন এ স্ট্যানলি হল অপশন বি পিঁয়াজে অপশন সি হচ্ছে রুশো অপশন ডি হচ্ছে ফ্রয়বেল তো এটার উত্তর কী হবে এটার উত্তর হবে অপশন এ স্ট্যানলি হল ঠিক আছে তো তোমাদের সঙ্গে আরেকটু আরেকটু কিছু কথা বলে নিই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কটা অ্যান্সার ঠিক করেছো পঁচিশটা কোয়েশ্চেনের মধ্যে ঠিক আছে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা কিন্তু কোয়েশন নাম্বার নাইন ক্রেজ হল অপশান এ প্রাক প্রাথমিক শিক্ষালয় অপশন বি প্রাথমিক শিক্ষালয় অপশন সি মাধ্যমিক শিক্ষালয় অপশন ডি উপরের কোনোটি নয় তো এটার উত্তর কী হবে অপশন এ প্রাক প্রাথমিক শিক্ষালয় ঠিক আছে যেরকম ধরো এই মন্তেশ্বরী কিন্ডার এগুলো হচ্ছে কি প্রাক প্রাথমিক শিক্ষালয় ঠিক আছে সেরকমই ক্রেস হল এক ধরনের প্রাক প্রাথমিক শিক্ষালয় কোয়েশন নাম্বার টেন ফর গেটিং ইজ অ্যান এসেন্সিয়াল কন্ডিশন অফ মেমরি এটা কে বলেছেন অপশন এ উডওয়ার্থ অপশান বি হচ্ছে রিবট অপশান সি হচ্ছে পেঁয়াজে অপশান ডি হচ্ছে ফ্রয়েড তো এটার উত্তর কী হবে অপশান বি রিবট অপশান বি রিবট কোয়েশন নাম্বার ইলেভেন এম ও এর পুরো কথাটি হলো অপশন এ মোর নলেজেবল আদার অপশান বি মেক নলেজেবল আদার অপশান সি মোস্ট নলেজেবল আদার অপশান ডি হচ্ছে নান অফ দিস তো এটার উত্তর কী হবে এটার উত্তর হবে অপশন এ মোর নলেজেবল আদার মোর নলেজেবল আদার কোয়েশন নাম্বার টুয়েলভ নিচের কোন কোন মনোবিদ সংলক্ষণ তথ্যের সমর্থক অপশান এ দেখো কি আলপোর্ট বি দিয়েছে আরজ্যাং সি দিয়েছে রজার্স ডি দিয়েছে ক্যাটেল এর মধ্যে থেকে দেখো কোন কোন ব্যক্তি সংলক্ষণ তত্ত্বের সমর্থক এটা দেখো অপশান অপশান ওয়ান হচ্ছে এ অ্যান্ড বি অপশান টু হচ্ছে বি অ্যান্ড ডি অপশান থ্রি হচ্ছে এ অ্যান্ড সি আর অপশন ফোর হচ্ছে এ অ্যান্ড ডি তো এটার উত্তর কি হবে এটার উত্তর হবে অপশন ফোর ঠিক আছে আলপোট আর একটা কে ডি ক্যাটেল ক্যাটেল হচ্ছে কি মনোবিদ নিচের এই সমস্ত মনোবিদগুলো সংরক্ষণ তত্ত্বের সমর্থক ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থার্টিন এডিকশন তার ব্যক্তিত্বের তত্ত্বে অপশন এ ব্যক্তির জ্ঞানমূলক বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন অপশান বি ব্যক্তি কর্মমূলক বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন অপশান সি হচ্ছে অনুভূতিমূলক বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন অপশান ডি হচ্ছে সামাজিক আচরণের উপর গুরুত্ব দিয়েছেন তো এটার উত্তর কি হওয়া উচিত এটার উত্তর হবে সামাজিক আচরণের উপর কি গুরুত্ব দিয়েছেন সামাজিক আচরণের উপর গুরুত্ব দিয়েছেন এডিকশন কোয়েশ্চেন নাম্বার ফরটিন অন্তর্মুখী বনাম বহির্মুখী স্বাভাবিকতা বনাম মনোবিকার সাইকোটিসিজম ঠিক আছে ব্যক্তিত্বের এই যে তিনটে মাত্রা এটার কথা কে বলেছিলেন অপশন এ ইয়াং অপশান বি হচ্ছে ফ্রয়েড অপশন সি হচ্ছে তোমার আইজ্যাঙ্ক অপশান বি হচ্ছে রজার্স তো এটার উত্তর কী হবে এটার উত্তর হবে আইজ্যাঙ্ক ঠিক আছে আইজ্যাঙ্ক কি অন্তর্মুখী বনাম হচ্ছে কি বহির্মুখী মানে ইন্ট্রোভার্ট ভার্সেস ইন এক্সট্রোভার্ট তারপর স্বাভাবিকতা বনাম মনোবিকার আর সাইকোটিজিজম ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন নবোদয় বিদ্যালয়ে কোন বোর্ড দ্বারা পরিচালিত হয় অপশন এ ডাব্লু বিএসসি অপশান বি সিবিএসসি অপশন সি হচ্ছে ডাব্লু বি আর অপশন ডি হচ্ছে আইসিএসসি তাহলে এটার উত্তর কি হবে সিবিএসসি ঠিক আছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে তাহলে নবোদয় বিদ্যালয় অপশান বি সিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত হয় কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দেহের ওজনের সঙ্গে স্মৃতির সম্পর্ক এটি কোন ধরনের সহগতির উদাহরণ অপশন এ ধনাত্মক সহগতি অপশন বি ঋণাত্মক সহগতি অপশন সি হচ্ছে শূন্য সহগতি অপশনটি ডি হচ্ছে কোনোটিই নয় তো এটার উত্তর কি হবে এটার উত্তর হবে অপশন সি শূন্য সহগতি ঠিক আছে জিরো রিলেশন দেহের ওজনের সঙ্গে স্মৃতির সম্পর্ক তাহলে জিরো রিলেশন এর উদাহরণ ঠিক আছে কোয়েশন নাম্বার সেভেন্টিনে দেখো কী বলেছে একটা উক্তি দেওয়া রয়েছে এই উক্তিটি কার্ড তোমাদের বলতে হবে কোন ব্যক্তি কোন ব্যক্তি যদি তার অন্তর্নীত ক্ষমতা সামর্থ্য অনুযায়ী ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো পেশা বা চাকরির সুযোগ না পায় তখন তাকে বেকার বলা হয় না উক্তিটি কার্ড অপশন এ হচ্ছে রাম আহুজা অপশান বি হচ্ছে এম এন শ্রীনিবাস অপশান সি হচ্ছে ডেভিস এলিশের অপশন ডি হচ্ছে ইউএন দেবর তো এটার উত্তর কি বলছে এটার উত্তর হবে অপশন এ রাম আহুজা অপশন এ রাম আহুজা ঠিক আছে দারিদ্র দেখবে দারিদ্রের যে সংজ্ঞা সেই সব জায়গায় কিন্তু এই সংজ্ঞাগুলো দেওয়া থাকে কোয়েশ্চেন নাম্বার এইটিন প্রাচীন আশ্রমে ব্যবস্থায় ব্রহ্মস্থান বলতে কি বোঝায় অপশান এ পূজা অর্চনা স্থান অপশান বি হচ্ছে পড়াশোনা স্থান অপশান সি হচ্ছে যুদ্ধবিদ্যার স্থান আর অপশন ডি হচ্ছে পরিবহনের স্থান ঠিক আছে তো এটার উত্তর কী হবে ব্রহ্মস্থান ব্রহ্মস্থান মানে হচ্ছে কি পড়াশোনা স্থান ঠিক আছে আর যদি বলে যে পূজা অর্চনা স্থান পূজার পূজা অর্চনা স্থানটাকে বলা হচ্ছে কি অগ্নি স্থান ঠিক আছে অগ্নি স্থান আর কি বলছে দেখো যুদ্ধবিদ্যার স্থান সেটা হচ্ছে কি মহেন্দ্র স্থান যুদ্ধবিদ্যার স্থানটাকে বলা হচ্ছে কি মহেন্দ্র স্থান আর উদ্ভিদবিদ্যার স্থানটাকে বলা হচ্ছে কি সোম স্থান আর এই পরিবহনের স্থানটাকে বলা হচ্ছে কি গরুর স্থান ঠিক আছে গরুর স্থান একটু লেখাটা তোমাদের অসুবিধা হতে পারে ঠিক আছে গরুর স্থান ঠিক আছে পরে আরও ভালো করে বলে দেবে এটা ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বিক্রমশিলাতে কতগুলি মহাবিয়ার ছিল অপশান এ হচ্ছে চারটি অপশন বি ছয়টি অপশান সি হচ্ছে আটটি আর অপশন ডি হচ্ছে দশটি তো তো এটার উত্তর কী হবে অপশন বি ছটি ঠিক আছে অপশান বি ছটি কি ছিল মহাবিদ্যালয় ছিল কোয়েশন নাম্বার টোয়েন্টি ধর্মপালের সময় বিক্রমশীলা মহাবিহারের কুলপতি ছিলেন অপশন এ গৌতম জ্ঞানপাদ অপশন বি শ্রীরূপ জ্ঞানপাদ সি হচ্ছে ভৃগু জ্ঞানপাদ আর অপশন ডি হচ্ছে বুদ্ধ জ্ঞানপাদ তাহলে এটার উত্তর কী হবে অপশান ডি বুদ্ধ জ্ঞানপাদ ঠিক আছে কি বুদ্ধ জ্ঞানপাদ বা বুদ্ধ জ্ঞানপাদও ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন অপশান এ অতীশ দীপঙ্কর অপশন বি ফা হিয়েন অপশান সি হচ্ছে হিউয়েন সাং অপশন ডি হচ্ছে শিলভদ্র তো এটার উত্তর কী হবে অপশান ডি শিলভদ্র অপশান ডি শিলভদ্র হচ্ছে কি নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোয়েশন নাম্বার টোয়েন্টি টু ব্রাহ্মণরা উপনয়নের ফলে ধারণ করতেন কী ধারণ করতেন অপশান এ উপবিত অপশান বি হচ্ছে প্রবিত অপশন সি হচ্ছে পরাবিত না অপশান ডি হচ্ছে সমবিত তো এটার উত্তর কী হবে অপশন এ উপবিত ঠিক আছে আর ব্রাহ্মণরা উপনয়নের ফলে কী পেত দ্বিজ লাভ করত। ঠিক আছে দ্বিজ লাভ করতেন ব্রাহ্মণরা উপনয়নের ফলে দ্বিজ লাভ করতেন কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি বৈদিক ব্রাহ্মণিক যুগে চতুরাশ্রম ব্যবস্থার কোন স্তরটি প্রাতিষ্ঠানিক শিক্ষার কাল ছিল অপশন এ গাঢ়স্ত স্তর অপশন বি হচ্ছে বানপ্রস্থ স্তর অপশন সি হচ্ছে ব্রহ্মচর্য স্তর অপশন ডি হচ্ছে সন্ন্যাস্তর তো এটার উত্তর কী হবে অপশন সি ব্রহ্মচর্য স্তর কোয়েশন নম্বর টোয়েন্টি ফোর নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভর্তির বয়স ছিল কত বছরের দেখো অপশনে এ কুড়ি অপশন বি হচ্ছে পঁচিশ অপশন সি আঠাশ অপশান ডি হচ্ছে তিরিশ তাহলে এটার উত্তর কী হবে অপশান এ কুড়ি ঠিক আছে তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভর্তির বয়স কত ছিল কুড়ি বছর ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম কিসের উপর ভিত্তি করে তৈরি হতো অপশন এ ধর্মীয় ও লৈকিক বিদ্যার উপর অপশন বি সমাজবিদ্যা এবং তর্কবিদ্যার উপর অপশন সি হচ্ছে দর্শন ও বিজ্ঞানের উপর অপশান ডি হচ্ছে ইতিহাস ও দর্শনের উপর তো এটার উত্তর কী হবে অপশন এ ধর্মীয় ও লৈকিক বিদ্যার উপর কি পাঠ্যক্রম রচিত হতো ঠিক আছে